বানর নাচে গাছের ডালে কাছিন খেলে ছড়ার জলে গেছো ব্যাং মুচকি হেসে হাতির পিঠে উঠল শেষে হরিণ ছানা শিং উঁচিয়ে পেঁচার দুঃখ দেয় ভুলিয়ে সুখে দুঃখে বনে সবাই করছে মিতালি পেঁচার পাঁচালি সবাই মিলে এসো শুনি পেঁচার পাঁচালি দেখি পেঁচার পাঁচালি শুনি পেঁচার পাঁচালি শুনি পেঁচার পাঁচালি দেখি পেঁচার পাঁচালি পেঁচার পাঁচালি শীত পড়েছে খুব, পানি ভীষণ ঠান্ডা বলে তাই দেই না ডুব, দুর্গন্ধ রাখি থেকে ঘুড়ি গায়ে আতর মেখে, শীতের ঠান্ডা দিনগুলো গোসল করা যায় কি বলো, সর্দি লেগে জ্বর হলে পড়তে হবে যাতা কলে, তার চেয়ে এই তো ভালো, গোসল ছাড়া দিব্যি চলো। কিরে হরিণ, একা একা কি গান গাইছিস? গান নয়, রাগ সঙ্গীত শুরু করেছি। ভালো ভালো, খুব ভালো। তা এই সকালবেলা কোন দিকে চললি? তোমার আর আমার গন্তব্য তো একই কাছিম ভাই। মানে? মানিটা খুব সোজা। কথা জিলাপির মতো না পেঁচিয়ে খোলসা করে বলতো। আগে তুমি বলো তুমি কোথায় যাচ্ছ। আমি বলবো না, তুমি আগে বলো। আমিও বলবো না। আমিও বলবো না। তোমাদের কারো কিচ্ছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি। কান পেতে ভালো করে শোনো, পালাগানের মতো তর্কাতর্কি না করে কেউ বলতে পারতে পেঁচা ভাইয়ের কাছে যাচ্ছি। হক কথা, তুই জানলি কি করে? টুনটুনি আমাকে বলেছে, ও সবাইকে গতকাল সন্ধ্যায় বলে এসেছে, সবাই আসবে আজকের আলোচনায়। ব্যাপারটা খারাপ না ভালো? জানি না, শুধু জানি আলোচনাটা গুরুত্বপূর্ণ। এসব আলোচনা না করে পা চালিয়ে চলো, ওই দেখো হাতি আর টুনটুনিও যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। চলো চলো, পেছনে ইঞ্জিন লাগিয়ে চলো। এইখানে তেমন কোনো খাবার পাচ্ছি না। আগের বার অনেক খাবার ছিল এখানে, লোকজনের বসতিও ছিল কম, এবার বসতি অনেক বেড়ে গেছে, আমাদের খাবারও কমে গেছে। ওইদিকে তাকিয়ে দেখো, গতবার ওইখানে অনেক গাছগাছালি ছিল, এবার তার একটাও নেই, মানুষ সব কেটে ফেলেছে। ওদিকটায় বড় একটা জলাশয় ছিল, এখন মানুষের ঘরবাড়ি। এখানে বেশি দিন থাকা যাবে না। তুমি ঠিকই বলেছ গিন্নি, এখানে থাকলে না খেয়ে মরতে হবে। আজ সারা দিনেও আমার পেট ভরেনি। খাবার থাকলে তো পেট ভরবে, তবে যেখানে যাব সেখানে কিন্তু অনেক খাবার পাব, জায়গাটাও খুব ভালো, তাই তো এত কষ্ট করে গরমের দেশে আসা। এখন আর আগের মতো সব কিছু নেই, যতই দিন যাচ্ছে ততই পাল্টে যাচ্ছে পরিবেশ। কি কপাল নিয়ে যে জন্মেছিলাম, খাবার আর বাঁচার জন্য প্রতি বছরই আমাদের এমন কষ্ট করতে হয়, ও দেশ থেকে এ দেশে, আবার এ দেশ থেকে ও দেশে। বেঁচে থাকতে হলে অনেক কষ্টই সহ্য করতে হয়। চলো আরেকটু এগিয়ে যাই, দেখি খাবার কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ তাই চলো। নীল আকাশে রোদ হাসছে, গাইছে পাখি গান, নূপুর পায়ে ছুটছে নদী, করছে কলতান। আহা কি সুন্দর দিন, খুশির জোয়ার বইছে মনে তা থিনা থিন থিন, আহা কি সুন্দর দিন। যাচ্ছি বহু দূরে, মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে, বন নদী গ্রাম পেরিয়ে, পাহাড় ঘুরে ঘুরে, নতুন কিছু দেখতে পাবো, মজার মজার খাবার খাবো, লেজ উঁচিয়ে তালে তালে নাচবো আমি ডালে ডালে, দুষ্টুমি আর মজার খেলা খেলবো সবাই মিলে, কলা ছাড়া এবার আমি
ইলিশ খাবো গিলে। অত নাচিস নে ভাই, আগে ওখানে যাই, অচেনা এক পরিবেশ, অজানা অন্য দেশ। মজা করো, ফুর্তি করো, নেও দেখে চারিদিক, যাচ্ছি আমরা সবাই মিলে করতে পিকনিক। এমন সুন্দর জায়গাতে এসে মনটা ভরে গেল। আমারও মনটা ভরে গেছে, পেট ভরে খেতে পারছি, আরাম করে ঘুমোতে পারছি, তেমন একটা ঠান্ডাও নেই, আরো কত জাতে পাখিগুলোর সাথে আমরা আরামেই আছি, কি বলো গিন্নি? আমার তো খেয়ে খেয়ে পেটে চর্বি জমে যাচ্ছে, এখানেই যদি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। তা কি করে হয় গিন্নি, এখানকার শীতকালটা চলে গেলে তো গরম পড়বে, তখন জীবন নিয়ে টানাটানি বেঁধে যাবে। জীবন বাঁচাতেই এখানে আসা, আবার জীবন বাঁচাতেই চলে যাওয়া। এ কদিনেই পাখিগুলোর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, ওরা কত ভালো, তাই না? সেদিন হাসনার সাথে অনেকক্ষণ সুখ দুঃখের গল্প করলাম, জানো ওর স্বামীটাকে নাকি শিকারীরা ধরে নিয়ে গেছে, আর ফিরে আসেনি। ওর সে কি কান্না, ওর কান্না দেখে আমার চোখেও পানি চলে এসেছিল। সব জায়গাতেই ভালো মন্দ আছে, একটু দেখে শুনেই চলতে হবে। এই ওদিকে আর এগিও না, ওই দেখো বনের পশু পাখিগুলো এদিকে আসছে। না না আর এগিও না, এবার পেছনের দিকে চলো। আরে ও তো বাটান ভাই, ও বাটান ভাই, শোনো শোনো শোনো, ভয় নেই, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আরে দাঁড়াও না, দাঁড়াও প্লিজ, দাঁড়াও। তুমি ওদের চেনো পেঁচা ভাই? হ্যাঁ রে চিনি তো, ওরা এই পৃথিবীর মহা বিপন্ন পাখি, সারা বিশ্বে মাত্র 300-400 আছে, হাজার হাজার মাইল দূর থেকে আমাদের দেশে আসে ওরা, অনেক সময় 20,000 কিলোমিটার পথও পাড়ি দিতে হয় শুধুমাত্র এদেশে আসার জন্য। ওরা কোন দেশ থেকে আসে পেঁচা ভাই? গরমকালে উত্তর পূর্ব রাশিয়া, বিশেষ করে সাইবেরিয়াতে এরা বাসা বাঁধে, শীতকালে উপকূল ধরে উড়ে এসে দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থাৎ মিয়ানমার ও বাংলাদেশে চলে আসে। তাহলে ওদের জীবন তো খুব কষ্টের। ও বাটান ভাই, আমাদের দেখে ভয় পাবার কোনো কারণ নেই, আমরা তো তোমাদের বন্ধু হতে এসেছি। তোমরা যেমন বহুদূর থেকে আমাদের দেশে এসেছো, তেমনি আমরাও বেড়াতে এসেছি শান্তিপুরের বন থেকে। তোমরা এসেছো জীবন বাঁচাতে, আর আমরা এসেছি পিকনিক করতে। সত্যি বলছো তোমরা? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি বললাম, এবার হলো তো। আমাকেও কি তিন সত্যির কসম দিতে হবে? না না, আমরা আসলে লজ্জিত, তোমরা খুব ভালো, তোমাদের সাথে বন্ধুত্ব করা যায়। কাল আমরা এই চরে পিকনিক করব, তোমাদের দাওয়াত দিলাম, অবশ্যই আসবে কিন্তু? আমরা অবশ্যই আসব, বন্ধু হয়ে বন্ধুর দাওয়াত কি ফিরিয়ে দেয়া যায়? ঠিক আছে, তাহলে চলো আমরা চরের ওই দিকটাতে একটু ঘুরে দেখে আসি, দেখতে দেখতে এদেশ আর ওদেশের গল্প করা যাবে, ভালোই জমবে বুঝতে পারছি। চলো চলো চলো, এই আয় তোরা সবাই, আয় আয় আয়। গতকালকের পিকনিকটাই খুব মজা হয়েছে, ভালো জমেছিল, ভরপেট সবাই খাওয়া দাওয়া করেছি, নাচ গান হই হুল্লোড় সবই হয়েছে। পেঁচা ভাইয়ের মনটা সত্যি খুব উদার, বানরের বন্ধুত্ব তো ভোলাই যায় না। হাতি কত কিছুই না করলো আমাদের জন্য, টুনটুনি আর হরিণের ব্যবহারে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এত বছর আসি যাই, এমন অন্তরঙ্গ বন্ধু আমরা আর কাউকেই পাইনি। সত্যি বলেছ, এদেশ এদেশের পশু পাখি সবাই অনেক অনেক ভালো, আমরা যতদিন বাঁচব এদেশেই আসব বারবার। একটা কথা ভেবে খারাপ লাগছে। কি কথা গিন্নি? কাল পেঁচা ভাইরা এখান থেকে চলে যাবে শান্তিপুরের বনে, মনটা কেমন করছে গো। আমারও মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু তুমি আমি কি করতে পারি বলো?
কিছুই করার নেই আমাদের, গরমকাল আসলে আমরাও চলে যাব, এই আসা যাওয়াই জীবন। কি হলো তোমার, ঠোঁটে আবার কি আটকে গেল? তুমি কোনো চিন্তা করো না, আমি প্যাচা ভাইদের ডেকে নিয়ে আসি, ওরা এলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। তুমি চুপচাপ থাকো, বেশি টানাহাচড়া করলে তোমার আরো অসুবিধা হতে পারে, ভয় পেও না, আমি যাব আর আসব। প্যাঁচা ভাই, প্যাঁচা ভাই, আমার খুব বিপদ, খাবার খেতে গিয়ে ওর ঠোঁটে প্লাস্টিক বোতল আটকে গেছে, দম ছাড়তে না পেরে ছটফট করছে, তোমরা আমার সাথে চলো, শিগগির চলো। এ তো খুবই খারাপ কথা, এই তোমরা চলো, তাড়াতাড়ি চলো। প্যাঁচা ভাই, প্যাঁচা ভাই, হাতি ভাই, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ওর আবার কিছু হবে না তো, তাড়াতাড়ি আসো হাতি ভাই, প্যাঁচা ভাই। জীবন বাঁচাতে এদেশে এসে শেষ পর্যন্ত জীবনটাই দিতে হলো তোমাকে, কোথায় গেলে পাবো আমরা জীবনের নিরাপত্তা? তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই, শুধু এইটুকুই বলবো, আমাদের কারোরই জীবনের নিরাপত্তা নেই, আর আজ এই মৃত্যুর জন্য মানুষই দায়ী। মানুষই আজ বন উজাড় করছে, পাহাড় কাটছে, বায়ু দূষণ করছে, শব্দ দূষণ করছে, নদী দূষণ করছে, সাগর দূষিত করে ফেলছে, সৈকত দূষিত করে ফেলছে, তারা তাদের আবাসস্থল বাড়ানোর জন্য আমাদের আবাসস্থল ধ্বংস করছে। অথচ অধিকাংশ মানুষই জানে প্রকৃতি না থাকলে জীবনও থাকবে না, তাহলে মানুষের প্রকৃতি ধ্বংসের এই মহা উৎসব কেন?